বেশ কয়েকবার রাস্তার উদ্বোধনের জন্য ফিতে কাটাও হয়েছিল, কিন্তু এখনো রাস্তার কাজ শুরুই হয়নি। দিনের পর দিন কেবল মিলেছে প্রতিশ্রুতি, কাজের কাজ কিছুই হয়নি। তাই এবার পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। ঘটনাটি খানাকুলে ঠাকুরানী চক পঞ্চায়েতের। এলাকার মানুষের দফায় দফায় বিক্ষোভে কার্যত উত্তাল হয়ে ওঠে পঞ্চায়েত। স্থানীয় সূত্রে জানা গেছে, খানাকুল এক নম্বর ব্লকের ঠাকুরানী চক গ্রাম পঞ্চায়েতের ঠাকুরানী চক স্কুল থেকে পাঁচটিকড়া গ্রাম পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এই রাস্তাটি নতুন করে সংস্কারের প্রতিশ্রুতি দেয়। পাশাপাশি রাস্তাটি তৈরির জন্য প্রাথমিক পর্যায়ের কাজের শিলান্যাস হয়েছিল ফিতে কেটে, কিন্তু এখনো কাজ শুরুই হয়নি। বর্তমানে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষকে, তাই দীর্ঘদিনের এই যন্ত্রণা সুরাহার দাবিতে সোমবার পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। তাদের দাবি, অতি দ্রুত রাস্তা সংস্কার করতে হবে প্রশাসনকে। আমাদের পাঁচটিকড়া থেকে বারাসাত স্কুল পর্যন্ত রাস্তা এখনো পর্যন্ত নেই। রাস্তার ওখানে যা পরিস্থিতি হয়েছে, প্রধান সাহেবকে আমরা নিজেরা এসে বলেছি, কেচার ধরে, মানে সভাপতি এখানে যে মিটিং হচ্ছিল সেখানে এসে পর্যন্ত বলেছি, হ্যাঁ মিটিং এসে বলেছি। প্রধান সাহেব বললো আমাদেরকে যে হচ্ছে ঠিক আছে, তোমাদের ওইটা মাথায় নিচ্ছি, তোমাদের রাস্তাটা শিগগিরই হবে, আর ওটা তো জেলার কাজ, জেলা থেকে নইলে আমরা করতে পারবো না। কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত রাস্তার কোনো পরিবর্তন হয়নি। ওখানকার পরিস্থিতি এমন, প্রধান সাহেব নিজে গিয়ে বাইকে করে দেখে আসছেন, তখন আমরা মানে ওই দিক থেকে আসছি, তখন গিয়ে দেখে আসছেন রাস্তার যা পরিস্থিতি। দিয়ে এমনকি একবার বলে রাস্তা হয়ে গেছে, বলে ফেতে কাটা হয়ে গেল, মিষ্টি খাওয়ানো পর্যন্ত হয়ে গেছে, রাস্তার কোনো পরিবর্তন নেই। এমন কষ্ট হয় জানেন, একবার যখন ডেলিভারি কেস থাকে মহিলাদেরকে, এমন মানে গাড়িওয়ালাদেরকে যখন আমরা ফোন করি না, গাড়িওয়ালারা বলে হচ্ছে মানে মাকে এখানকে নিয়ে আসো, মাকে আপনারা বলুন ওই অবস্থায় ওই মহিলাকে কি করে আমরা বারো সত্তর নিয়ে আসবো। দিদি এখন কি চাইছেন? অন্যদিকে স্থানীয়দের আরো দাবি, সাধারণ মানুষ যাতায়াত করতে পারলেও গর্ভবতী মায়েদের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া চরম ঝুঁকিপূর্ণ হয়ে যায়। প্রশাসন বিষয়টিতে নজর দিক, না হলে আগামী দিনে আরো কঠিন সমস্যা হবে তাদের। মানে সেই 11 সাল থেকে বলা হচ্ছে ওই রাস্তাটা হবে হবে হবে, কিন্তু হচ্ছে না। একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢোকে না, মানে দুঃখের সহিত বলছি, একটা প্রেগনেন্সি মহিলা যে হঠাৎ করে চলে আসবে, একটা অ্যাম্বুলেন্স ঢুকবে সেইটা পর্যন্ত ঢোকে না। মানে কতটা এতটা কেন অবহেলিত করা হবে, কেন অবহেলিত করা হবে? যে ওখানে একটা এসসি অধিষ্ঠিত এলাকা, এই ঠাকুরাঞ্চক অঞ্চলে বহু এসসি অধিষ্ঠিত গরিব মানুষ বসবাস করে, যে একটা অ্যাম্বুলেন্স ঢুকবে না, আপনি গিয়ে দেখতে পারেন রাস্তাটা এমন হাল, মানুষ যদি হেঁটেও যায় সেখানেও পড়ে যাবে। আর বারবার শুধু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে হবে হবে হবে, তো এটা কেন হবে হবে হবে? তো আমরা এই দাবিতে এখানে পাঁচটিকের লোক এখানে নেমেছে, পঞ্চায়েত আসছে, বিক্ষোভ জানাচ্ছে যে অবিলম্বে রাস্তাটা করা উচিত, প্রধানকে এই ব্যাপারে অবগত থাকতে হবে। এবং এই এই আমাদের বিক্ষোভটা শুধু প্রধান নয়, ব্লক এবং আরও এসডিএম মহল বা আরও উপর মহল থেকে যেন এই ব্যাপারটা নজর দেয়, কারণ তারা নিজেরাও যেন এসে দেখে যে সত্যি যে জিনিসটা আমরা যে কতটা কষ্টের একটা দুঃখের একটা ব্যাপার। রাস্তা বেহালের কথা স্বীকার করে নিয়ে পঞ্চায়েত প্রধান শীতল মণ্ডল জানিয়েছেন, আমরা দ্রুততার সাথেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রাস্তা সংস্কার শুরু করব। রাজ্য সরকার সর্বদাই মানুষের কথা ভাবে, আশা করছি দ্রুত কাজ শুরু হবে। নমস্কার, আজ বাংলা এবং আমার সরল ঠাকুরানী চক জনসাধারণকে জানাই শুভেচ্ছা অভিনন্দন, এবং সেই সঙ্গে সঙ্গে জানাই যে ঠাকুরানী চক অঞ্চল আমার 6টা মৌজা নিয়ে অবস্থিত। ঠাকুরানী চক অঞ্চল সেই জায়গায় পাঁচটিকড়া হচ্ছে মাইনান মৌজার মধ্যে পড়ে। আমার মাইনান মৌজা পাঁচটিকড়ির রাস্তাটা বেহাল অবস্থা ঠিকই আছে, কিন্তু এর সাথে সাথে আমার আরও কিছু রাস্তা আছে, যেগুলো রাস্তা অবস্থা খারাপ, এলাকার মানুষ যাতে যাতায়াত করতে পারে তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছ থেকে পাস পেলেই আমরা অবশ্যই রাস্তাটা মেরামতের চেষ্টা করব বা রাস্তাটা নতুন করার চেষ্টা করব। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে রাস্তাটা শীঘ্রই আমাদের এলাকার মানুষ যাতে সুবিধা বা সঠিকভাবে চলাফেরা করতে পারে। আপনারা সকলেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় মানুষের পাশে থেকে কাজ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমরাও সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। হয়তো আমার দেখবেন আমরা 3 বছরে বসে অনেক রাস্তায় আমরা করেছি, কিন্তু ওই রাস্তাটা দীর্ঘ বড় হওয়ার ফলে আমরা এটা করে উঠতে পারিনি। আশা করি আমি বিডিও সাহেব এবং
এসডিও ম্যাডাম এবং ডিএম সাহেবকে এই নিয়ে বিস্তারিত জানাবো, যাতে রাস্তাটা আমাদের শীঘ্রই হয়। দেখুন, রাস্তাটা সর্বদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমরা কাগজপত্র অলরেডি পাঠিয়ে রেখেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাস দিলেই আমরা রাস্তাটা করে দেব। এখন দেখার এলাকার মানুষের দীর্ঘদিনের যন্ত্রণা চিরমুক্তি ঘটাতে কতটা উদ্যোগী হয় প্রশাসন। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার।